বলিউড সিনেমায় দেখা যায় হতদরিদ্র প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে বিপুল সম্পদের উত্তরাধিকারী হওয়ার সুযোগ হেলায় ঠেলে ফেলেছে নায়িকা। বাস্তবেও কি এমন হয়? উত্তর হলো হ্যাঁ, বলিউডের সিনেমায় হামেশাই এমনটা হয়। সে সব চিত্রনাট্যে দেখা যায়। প্রেমের টানে বিলাসী জীবনকে হেলায় পেছনে ফেলে প্রেমিকের হাত ধরছে ধন কুবেরের কন্যা। হতদরিদ্র প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে বিপুল সম্পদের উত্তরাধিকারী হওয়ার সুযোগ হেলায় ঠেলে ফেলেছে। বছর 15 আগে তেমনই করেছিলেন মালয়েশিয়ার ধনকুবের খু খাই পেং এর কন্যা অ্যাঞ্জেলিন ফ্রান্সিসকো। চিরজীবনের জন্য প্রেমিকের হাত ধরতে 2484 কোটি টাকার পারিবারিক সম্পত্তিকে না বলেছিলেন তিনি। সম্প্রতি দেশ বিদেশের নানা সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে অ্যাঞ্জেলিনের সেই কাহিনী। বিয়ের পর যিনি জীবনসঙ্গীর পদবিকে নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন। আমেরিকার একটি পত্রিকার বিচারে 2015 সালে মালয়েশিয়ার প্রথম 50 জন ধনকুবেরের তালিকায় অন্যতম ছিলেন অ্যাঞ্জেলিনের বাবা পেং। তার পূর্বপুরুষেরা চীন ছেড়ে সেদেশে বসতি গড়েছিলেন। মালয়েশিয়ায় একটি ব্যাংকের প্রতিষ্ঠা করা থেকে শুরু করে লরা অ্যাসলি নামে ব্রিটেনের একটি নামজাদা ফ্যাশন, ফার্নিশিং এবং টেক্সটাইল ডিজাইন সংস্থায় চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন পেং। 2015 সালে আমেরিকার পত্রিকাটি জানিয়েছিল, ওই ব্রিটিশ সংস্থায় 44% শেয়ারও রয়েছে তার। নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বৃদ্ধি করতে মালায়ান ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ গোষ্ঠীর ছাতার তলায় হোটেল, খুচরো পণ্য, পর্যটন, ফাইন্যান্সের ক্ষেত্র থেকে নানা ব্র্যান্ডের মাধ্যমে ফুড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন 83 বছরের পেং। 2015 সালে আমেরিকার একটি নামজাদা পত্রিকার দাবি ছিল MUI গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পেং এর সম্পত্তির পরিমাণ 2484 কোটি টাকা। 2018 সালে জ্যেষ্ঠ পুত্র অ্যান্ড্রুর হাতে MUI গোষ্ঠীর দায়িত্ব ছেড়ে অবসর নেন তিনি। অ্যাঞ্জেলিনের মা পলিন চাইও কম খ্যাতিনামী নন। এককালের এই মডেল মালয়েশিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার মিস মালয়েশিয়ার শিরোপা জিতে নিয়েছিলেন। দম্পতির 3 পুত্র ও 2 কন্যা রয়েছে। ধনকুবেরের কন্যার প্রেম কাহিনীও খানিকটা সিনেমার গল্পের মতোই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ক্যারিবীয় সহপাঠী জেডিডিয়া ফ্রান্সিসের সঙ্গে পরিচয় হয়েছিল অ্যাঞ্জেলিনের। পড়াশোনার ফাঁকে ছুটিয়ে প্রেম চলেছে তাদের। অক্সফোর্ডের সহপাঠীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন লালন করতেন পেং এর চতুর্থ সন্তান অ্যাঞ্জেলিন। তবে তাদের বিয়েতে রাজি ছিলেন না পেং। বাবার অমতে বিয়ে করলে সে তাকে বিপুল সম্পত্তি থেকে বেদখল করা হবে, তাও ভালোই জানতেন অ্যাঞ্জেলিন। তবে কেন প্রেমিকের হাত ধরলেন তিনি? ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের কাছে একটি সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিন বলেন, আমার মনে হয়েছিল আমাদের বিয়ে নিয়ে বাবার সিদ্ধান্ত ভুল ছিল, তাই কোনটা ঠিক তা বুঝতে বেগ পেতে হয়নি। বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার সুযোগ হারিয়ে আফসোস হয় না? অ্যাঞ্জেলিনের কথায় মৃত্যুশালী হওয়াটা এক অর্থে আশীর্বাদ বটে। অর্থের বিনিময়ে অনেক কিছুই করা যায়, বহু পথ খুলে যায়। তবে সেই সঙ্গে কিছু উপরি দিকও থাকে, যেগুলির মধ্যে একটি হলো ক্ষমতার দখলদারি। আর্থিক ক্ষমতা থাকলে বহু ক্ষতিকারক বৈশিষ্ট্য ফুলে ফেপে ওঠে, তাতে নানা সমস্যা শুরু হতে পারে। আমি সৌভাগ্যবতী যে আমার এ ধরনের মানসিকতা রয়েছে। অন্যেরা যাই বলুক না কেন, পারিবারিক সম্পত্তি ছেড়ে বেরিয়ে আসাটা বেশ সহজ ছিল বলে জানিয়েছেন অ্যাঞ্জেলিন। তিনি বলেন, আসলে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসাটা খুবই সহজ, ওইসব নিয়ে কখনো বিশেষ চিন্তা ভাবনা করিনি। 34 বছরের অ্যাঞ্জেলিন পেশায় ফ্যাশন ডিজাইনার, অন্যদিকে ডেটা সায়েন্টিস্ট হিসেবেও কাজ করেন জেডিডিয়া। 2008 সালে বিয়ে নিয়ে মতান্তর হওয়ায় মা বাবার সংস্পর্শ ছাড়লে আবার তাদের সঙ্গে দেখা হয়েছিল তার, এবার অবশ্য আদালতে। 2013 সালে পলিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল পেং এর। সে সময় আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয়েছিল অ্যাঞ্জেলিনকে। আদালতে মায়ের পক্ষেই সাক্ষ্য দিয়েছিলেন পেং কন্যা। সংবাদ মাধ্যমের কাছে অ্যাঞ্জেলিন জানিয়েছিলেন, 5 সন্তানের মধ্যে কখনো সময় ব্যয় করেননি তার বাবা, এদের একার হাতেই মানুষ করেছেন মা। 6 কোটি 4 লক্ষ পাউন্ডের সেই আইনি লড়াইয়ের পর পেং এবং পলিনের বিচ্ছেদ হয়। পরে বাবা সম্পর্কে কটাক্ষ করে অ্যাঞ্জেলিন বলেছিলেন, বাবার কাছে সব ছিল, বিশ্বস্ত, সুন্দরী এবং বুদ্ধিমতী স্ত্রী। বাবাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এমন 5 সন্তান। তবে যখন আপনার কাছে বেঁচে থাকার জন্য বেশি দিন হাতে নেই, সে সময় শেষের কটা দিন রাগত থেকে বা ঘৃণা নিয়ে কাটানো উচিত নয়।